দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা দশ, যে খবরে নজর রাখবো রাজ্যের পাঠ্য বইয়ে বিকৃত ইতিহাস পড়ানোর অভিযোগ। বিজেপির পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। সাম্প্রদায়িকতা ও দেশভাগ নামের চ্যাপ্টারে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। হিন্দুদের ইতিহাস সংস্কৃতিকে বিকৃতি করে উপস্থাপন করা হয়েছে, অপমান করা হয়েছে মদন মোহন মালব্য বীর সাভারকারদের। বাংলাদেশের মতো এখানেও মগজ ধোলাই শুরু হয়েছে। অভিযোগ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের, 15 দিনের মধ্যে বিকৃত ইতিহাস বদল না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। হিন্দুদের ইতিহাস সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। দেবাশীষ সেনগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দেবাশীষ, এই নিয়ে ঠিক কি অভিযোগ করছে বিজেপি? দেখো, বিজেপির মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি যেটা অভিযোগ করেছেন টুইটারের মাধ্যমে, যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী লেখা রায় ও মার্টিনের একটি সংস্থা যার অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে সাম্প্রদায়িকতা ও দেশভাগ নামক চ্যাপ্টারে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে, যেখানে হিন্দুদের ইতিহাস সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, অপমান করা হয়েছে পণ্ডিত মনমোহন মালব্য, মদন মোহন মালব্য, বীর সাভারকারের মতো ব্যক্তিত্বদের, হিন্দু মহাসভা, আর্য সমাজ, আরএসএস এর মতো সংগঠনকে দায়ী করা হয়েছে। বাংলাদেশের মতো এখানেও মগজ ধোলাই শুরু হয়েছে। 15 দিনের মধ্যে এই বিকৃত ইতিহাস পরিবর্তন না করলে এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমন কথাও কিন্তু তার এই শ্রমিক ভট্টাচার্য টুইটারে হ্যান্ডেলে লিখেছে। অর্থাৎ সিলেবাসে যেটা পড়ানো হচ্ছে, অষ্টম শ্রেণীর সিলেবাসে, একটি বেসরকারি বইয়ের যারা ছাপার প্রকাশনী সংস্থা, তাদের তাদেরকে প্রকাশনার মধ্যে কিন্তু এরকম বিকৃত করার ইতিহাস পড়ানো হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। ধন্যবাদ তোমায় দেবশিষ সেনগুপ্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, রাজ্যের পাঠ্য বইয়ে বিকৃত ইতিহাস পড়ানোর অভিযোগ। বিজেপির পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত নতুন সিলেবাস অনুযায়ী অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। সাম্প্রদায়িকতা ও দেশভাগ নামের চ্যাপ্টারে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে, এমনই অভিযোগ। হিন্দুদের ইতিহাস সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বইয়ে, অপমান করা হয়েছে মদন মোহন মালব্য বীর সাভারকারদের। বাংলাদেশের মতো এখানেও মগজ ধোলাই শুরু হয়ে গিয়েছে, অভিযোগ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। 15 দিনের মধ্যে বিকৃত ইতিহাসে বদল না হলে আদালতে যাবে বিজেপি, সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে। আপনাদেরকে বিষয়ে জানিয়ে রাখবো, যেখানে পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করার অভিযোগ, হিন্দুদের ইতিহাস সংস্কৃতিকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলেই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে, অপমান করা হয়েছে মদন মোহন মালব্য বীর সাভারকারদের। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অরূপ বাবু, রাজ্য সরকারের পাঠ্য বইয়ে সেখানে ইতিহাস বিকৃতি করার অভিযোগ এনেছে বিজেপি, বীর সাভারকার তাদেরকে অপমান করা হয়েছে এমনটাই অভিযোগ করছে বিজেপি, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। দেখুন, আসলে বিজেপি আরএসএস যে সংস্কৃতিতে বিশ্বাস করে, তাদের কাছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হচ্ছে ইতিহাস। কারণ ওনারা বিশ্বাস করেন যে পৃথিবীর প্রথম অস্ত্রোপচার হচ্ছে আমাদের গণপতি দেবতা, মানে হাতির সুর অস্ত্রোপচার করে বসানো হয়েছিল। ওনারা বিশ্বাস করেন মহাভারতের যুগে ইন্টারনেট আবিষ্কৃত হয়েছিল, কারণ বিদুর সঞ্জয় বিদুরাষ্ট্রকে মহা যুদ্ধের বর্ণনা করেছিল। তো এই হচ্ছে যাদের সামগ্রিকভাবে রাজনৈতিক বা পৌরাণিক ভৌগোলিক জ্ঞান, আমি তাদের জ্ঞানকে ছোট করছি না, কিন্তু তাদের যে ধারণা, তাদের যে মতাদর্শ চাপিয়ে দেওয়া, ঠিক এই কারণে বীর সাভারকার বলছেন সেই বীর নামক ব্যক্তিটি ব্রিটিশের কাছে সবার মুচলেকা দিয়েছিলেন, যেন ব্রিটিশ, এবং তিনি লিখেছিলেন আমি আজীবন ব্রিটিশ প্রভুদের অনুরক্ত থাকব, সারা জীবন ব্রিটিশ প্রভুদের আজ্ঞাবহ হয়ে থাকব, যেন ব্রিটিশ প্রভুরা আমাকে আন্দামানের সেলুলার জেল থেকে মুক্ত করে। আমরা দেখেছি বিপ্লবী উল্লাস কর্তব্যদের, আমরা দেখেছি বারিন ঘোষদের, আমরা দেখেছি চট্টগ্রাম হত্যাকাল লুণ্ঠনের বিপ্লবীদের, আমরা দেখেছি স্বাধীনতার সংগ্রামে 71% আন্দামানের সেলুলার জেলের কয়েদিদের ছিল এই বাংলার, অবিভক্ত বাংলার। দুর্ভাগ্যজনক ভাবে
কি বাংলার বিপ্লবীদের মধ্যে কাউকে মোদি সরকার খুঁজে পায় না, ওই আন্দামান সেলুলার জেলের নামকরণ হয় ওই ব্রিটিশের কাছে মুচলেকা দেওয়া সাভারকারের নামে, ওদের কাছে সাভারকারের ইতিহাস বিপ্লবের বীজ রাখা হতে পারে, দেশের মানুষের কাছে ওই সাভারকার ব্রিটিশের কাছে মুচলেকা দিয়ে কার্যত বর্ষতা স্বীকার করা একজন মানুষ ছাড়া আর কিছু নন। তাই স্বাভাবিকভাবেই এরা ইতিহাস বিকৃতির অভিযোগ করছে সমস্ত জায়গায়। আরএসএস আজকে আরএসএস বিভিন্ন জায়গায় স্কলারশিপ প্রোগ্রাম করছে, এই স্কলারশিপ প্রোগ্রামে সাভারকারের জীবনী নিয়ে তারা স্টাইপেন্ড দিচ্ছে, কেন্দ্রীয় সরকার দেশের মানুষের ট্যাক্সের অর্থ কিভাবে নয়ছয় করছে। আজকে একটার পর একটা ইউনিভার্সিটি, সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি গুলো কারোর মাথার উপর, দেখেছেন না কদিন আগে বিশ্বভারতীর মাথার উপর কাকে বসিয়েছিল যে অমর্ত্য সেনকে জমিচোর বলেছিল, তারপর দেখা গেছে সে নিজে বিশ্বভারতীর ল্যাপটপ মোবাইল সমস্ত কিছু বিক্রি করে দিয়ে চলে গেছে। বিজেপি আরএসএস এর মতাদর্শই হচ্ছে এটা যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যে প্রোপাগান্ডা সেটাকে ভারতবর্ষের মানুষের মনে চালিয়ে দেওয়া, এই জন্যই এরা সব পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করে, এই জন্যই মোগলসরাইয়ের নাম চেঞ্জ করে, তাতে ভারতবর্ষের মানুষের প্রকৃত ইতিহাসটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভারতবর্ষের যে আসল ইতিহাস সেই ইতিহাসকে মুছে দেওয়া যায় না, শুধুমাত্র নাম চেঞ্জ করা যায় না, ইতিহাসকে বদল করা যায় না। ধন্যবাদ আপনাকে, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সেরা দশা এখন সময় একটা ছোট্ট বিরতির, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। 17ই সেপ্টেম্বর পর্যন্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের সিবিআই হেফাজতের নির্দেশ দিল শিয়ালদা কোর্ট। আরজিগড়ের চিকিৎসক পড়ুয়া খুনের মামলায় তাদের শনিবার রাতেই গ্রেফতার করে সিবিআই। টালা থানার ওসির বিরুদ্ধে প্রমাণ লোপাট ষড়যন্ত্রের অভিযোগ করেছে সিবিআই। আরজিগড়ের পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার রাতে গ্রেফতার করে সিবিআই। রবিবার সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এবং অভিজিৎ মণ্ডলকে নিজাম প্যালেস থেকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেস থেকে বের করার সময় অভিজিৎকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। সন্দীপ ও অভিজিতের গ্রেফতারে খুশি আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। টালা থানার ওসির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 238 নম্বর ধারা অর্থাৎ অভিযুক্তকে আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, 199 নম্বর ধারা অর্থাৎ সরকারি কর্মী হিসেবে আইন অমান্য এবং 61-2 নম্বর ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সিবিআই এর তরফে আদালতে অভিযোগ করা হয়। 10:10 খবর পেয়েও 11টায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেরিতে এফআইআর দায়েরের অভিযোগ করে সিবিআই। সিবিআই এর দাবি সন্দীপ ঘোষের সঙ্গে পুলিশের বৃহত্তর ষড়যন্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। সন্দীপ ও অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি জেরা করতে চায় সিবিআই। সিবিআই এর আরো অভিযোগ, গোটা ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়। ধর্ষণ ও খুনের ক্ষেত্রে যে সতর্কতার সঙ্গে কাজ হওয়া উচিত ছিল তা হয়নি। ইচ্ছাকৃতভাবে অন্যদের ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হয়েছিল কিনা তাও জানা দরকার। সিবিআই এর দাবি অভিযুক্তকে আড়াল করতেই এই সব করা হয়। টালা থানার ওসির আইনজীবী যে কোনো শর্তে জামিনের আবেদন জানান, কারণ 24 ঘন্টা পার হলেই চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবেন। ওসির আইনজীবী বলেন ষড়যন্ত্র, কর্তব্য পালনে ব্যর্থতা অথবা প্রমাণ লোপাট হয়ে থাকলেও তা জামিনযোগ্য অভিযোগ। এই সব অভিযোগে বিভাগীয় তদন্ত হয়। এর আগে অভিজিৎ মণ্ডলকে তলব করা হলেও অভিযুক্ত হিসেবে কখনো ডাকা হয়নি। 14 তারিখ নোটিশেও বলা হয়নি কি হিসেবে ডাকা হয়েছে। আইনজীবীর প্রশ্ন, 8 নম্বর বার এমন কি হয়েছে যে গ্রেফতার করতে হলো? গ্রেফতারের সময় স্ত্রী উপস্থিত থাকলেও মেমো অফ অ্যারেস্টে স্ত্রী বা কোনো রিলেটিভের কোনো সই নেই। কিসের ভিত্তিতে গ্রেফতার তাও জানানো হয়নি ধৃতকে। সিবিআই এর দাবি এটি একটি জঘন্য অপরাধ। এরপরই এদিনের মতো শুনানি শেষ হয়। 17ই সেপ্টেম্বর পর্যন্ত অভিজিত সন্দীপকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। কলকাতা টিভি সেরা দশা এখন সময় আরো একটা বিরতির, ফিরছি আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মেল পাল্টা মেল, শর্ত পাল্টা শর্ত, কালীঘাটে পৌঁছেও হলো না বৈঠক, কাটলো না কর্মবিরতির জট, বরং শিরোনামে উঠে এলো ঘাড় ধাক্কা তরচা, জানিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। ঘাড় ধাক্কার অভিযোগ অস্বীকার করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে ফের অডিও পোস্ট কুণাল ঘোষের, জটিলতার মানসিকতা নিয়েই গিয়েছিল একাংশ, ভিডিও পোস্ট করে দাবি করেছেন কুণাল ঘোষ। শনিবার ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী যাওয়ায় কিছুটা হলেও বরফ গলার ইঙ্গিত মিলেছিল।
আলোচনায় রাজি হন জুনিয়র ডাক্তাররা। সন্ধ্যে ছটায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আলোচনার জন্য ডাকা হয় তাঁদের। নির্ধারিত সময়ের থেকে দেরিতে হলেও জুনিয়র ডাক্তারদের বাস পৌঁছয় কালীঘাটে। কিন্তু কালীঘাটে নবান্নের পুনরাবৃত্তি, ফের ভেস্তে যায় বৈঠক, শর্ত জটে ফের পিছিয়ে যায় আলোচনা, বৃষ্টি মাথায় প্রায় তিন ঘন্টা শর্ত কষাকষি। জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্য সচিব, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দীর্ঘক্ষণ বোঝাপড়া, তবুও লাইভ স্ট্রিমিং শর্তে অনর থাকেন আন্দোলনকারীরা। এরপরই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন খোদ মুখ্যমন্ত্রী। সব শেষে রাজ্যের সব শর্ত মেনে আলোচনায় বসতে চান জুনিয়র ডাক্তাররা, কিন্তু ততক্ষণে অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে, তাই তখন আলোচনা সম্ভব নয় বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বক্তব্য থেকেই শুরু হয় ঘাড় ধাক্কা তর্জা। সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম, তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা সম্ভব নয়। তার মানে কি? তার মানে কি প্রথম থেকেই এটাই উদ্দেশ্য ছিল? রবিবার এই ঘাড় ধাক্কা প্রসঙ্গে মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান তিনি এই ধরনের কোনো কথাই বলেননি। কিসের জন্য ঘাড় ধাক্কা দেব? ওরা ছোট ছোট ছেলে, আমার ছেলের মতন। আমি কখনো ঘাড় ধাক্কার কথা বলতে পারি? আমরা হচ্ছে আমরা চলে যাচ্ছি, কেউ ভুলে আরেকটু বেশি ওটাকে মানে বাড়িয়ে বলে, সেটা ছোট বাচ্চা তো, ওরা বলতেই পারে, ছোট তো ছেলেরা ছোট। আন্দোলনকারীরা একের পর এক তাদের দাবি যেগুলো তারা এতদিন ধরে করছিল শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সম্মানার্থে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য, তারা যখন নিজেদের অনেক দাবি কিছুটা অংশে ছেড়ে দিয়েও আলোচনা চেয়েছিলেন যাতে জটিল অবস্থা কাটে, আমি তাদেরকে ধন্যবাদ জানাব, তখন দিদির কাছে আর কোনো রাস্তা ছিল না বাঁচবার, আর কোনো অপশান খোলা ছিল না। কারণ দিদি চেয়েছিল যে ডাক্তার আগে না করুক, তাতে আমার সুবিধে। কালীঘাটের বৈঠকে ঘাড় ধাক্কা তর্জার মধ্যেই ফের সমাজ মাধ্যমে অডিও পোস্ট কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগে ধর্ণা মঞ্চে জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ পোস্ট করেন তিনি। তাঁর দাবি, জটিলতার মানসিকতা নিয়েই আন্দোলনকারীদের একাংশ কালীঘাট গিয়েছিলেন। এটা তাদের আলোচনার মধ্যের অডিও, অর্থাৎ এখানেও একটা অংশ বারবার তারা হয়তো মুখ খুলে কিছু বলতে পাচ্ছেন না, কিন্তু তারা চাইছেন, তো তাহলে এগুলো লাইভ হোক। এই আলোচনার মধ্যের কোনো একটি অংশ যেখানে মনে হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের সাথে দ্বিমত পোষণ করছে, সেই অংশ তুলে ধরে যদি উনি প্রমাণ করতে চান যে এই আন্দোলন সংঘবদ্ধ নয়, তাহলে সেটা আমি সেটা যে কোনো সাধারণ মানুষ এবং আপনাদের বিচার বুদ্ধির উপর ছেড়ে দেবো যে এতে কি প্রমাণ হয় যে আমরা সংঘবদ্ধ নই। এমার্জেন্সি ওয়ার্ড ছেড়ে রাস্তায় বসে ধরনা, বিচার চেয়ে পাঁচ দফার দাবিতে অনর, ভোগান্তিতে স্বাস্থ্য পরিষেবা, তর্ক বিতর্ক, শর্ত পাল্টা শর্তে আটকে আলোচনা, কবে কাটবে অচল অবস্থা, আর কি আলোচনার পথ খোলা রইল উঠছে প্রশ্ন। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফের আরজি করে সুপ্রিম শুনানি, কতটা এগিয়েছে তদন্ত, সিবিআই রিপোর্টের দিকে তাকিয়ে গোটা দেশ। কলকাতা টিভি। আজগর ধর্নার আবহে এবার রোগীর আত্মীয়দের হাতে আক্রান্ত চিকিৎসক, সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মার, চিকিৎসককে কিল চর ঘুষি মারার ঘটনাকে ঘিরে ধুমধুমান পরিস্থিতি ভগবানপুরের কাজলাগড় হাসপাতালের এই ঘটনা। আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের বিচারের দাবিতে অবস্থানে জুনিয়র ডাক্তাররা, এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মার। ভগবানপুরের কাজলাগড় হাসপাতালে এক রোগী দুর্ঘটনায় জখম হয়ে ভর্তি হন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার সমস্ত সরঞ্জাম ছিল না, তাই কর্মরত ডাক্তার তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন। সেটাই মনঃপুত হয়নি রোগীর পরিবার, আর তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ডাক্তারকে। রীতিমতো হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরও মারধর করা হবে।
তাদের বক্তব্য না কেন এখানে কেন ইয়ে হবে না, ট্রিটমেন্ট কেন হবে না, হাড়ের চিকিৎসা কেন হবে না, এই বলতেই বলতেই তারা এবারে গালিগালাজ করে। গালিগালাজ করতে বাবা মা তুলে গালি দিতে আমি চেয়ার থেকে তোমার উঠি, উঠতেই ওরা তারপরে তুমি আমাকে রং নেড়াচ্ছ, এই বলতে বলতে মারামারি হয়। ওখানে ঠেলে ফেলে মারধরও করে। বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে আর এখানটা কেটে গেছে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো এখন, তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যাও, যখন যাবে তোমাকে দেখে নেবো। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে মেদিনীপুর হাসপাতালে এই যে ডাক্তারকে ঠুকে রোগীর পরিবার মারছে, এটা তো জুনিয়র ডাক্তারদের দাবিকেই প্রতিষ্ঠিত করলো। এই যে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বললেন, কালকে গিয়ে বললেন যে সিকিউরিটির পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, কোথায় সেই সিকিউরিটি? যাদের সাথে তৃণমূলের কানেকশন আছে তারা সরকারের স্থানের জোরে, এমএলএর জোরে, গায়ের জোরে এই জাতীয় ঘটনাগুলো ঘটায়। অতএব সেই ঘটনার সাথে তৃণমূলের যোগতা সাজুস থাকলেই এখানে অশান্তি তৈরি হয়, এখানেও সেটা হয়েছে। আমরা চাই অবিলম্বে প্রত্যেককে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করে মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করুন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কয়েকজনের নাম নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা আগেও এমন হাসপাতালে মারধর ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল বলে অভিযোগ। কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।